হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। আজ 20 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, পরখ নামে ভারতে প্রথম ন্যাশনাল অ্যাসেসমেন্ট রেগুলেটর লঞ্চ করলো কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, এনসিইআরটি। ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, হেডকোয়ার্টার নিউ দিল্লি, প্রতিষ্ঠা 1961 সাল। 2 নম্বর, ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হয়েছেন পঙ্কজ কুমার সিং। অপশন এ, পঙ্কজ কুমার সিং 31 ডিসেম্বর 2022 বিএসএফ প্রধান হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। পঙ্কজ কুমার সিং 2 বছরের জন্য জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন। 3 নম্বর প্রশ্ন, ফেডারেল ব্যাংক লিটারেরি অ্যাওয়ার্ড 2022 পেলেন কোন লেখক? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, কে ভেনু। অপশন সি, তিনি কেরালার বাসিন্দা। 4 নম্বর প্রশ্ন, 2025 সালে সম্পূর্ণ দেশকে ডপলার ওয়েদার রাডার নেটওয়ার্ক দ্বারা আবৃত করবে কোন দেশ? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, ভারত। উদ্দেশ্য হল চরম আবহাওয়ার ঘটনাগুলির আরও সঠিকভাবে পূর্বাভাস করা। দেশে ডপলার রাডারের সংখ্যা 2013 সালে 15 থেকে বেড়ে 2023 সালে 37 হয়েছে। ভারত আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আরও 25টি রাডার স্থাপন করে সংখ্যাটিকে 62-তে নিয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন, মালয়েশিয়া ওপেন 2023 পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, ভিক্টর অ্যাক্সেলসেন। অপশন ডি, 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং ডিফেন্ডিং অলিম্পিক চ্যাম্পিয়ন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন 2023 সালে জানুয়ারিতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টন 2023 পুরুষদের একক শিরোপা জিতে নিয়েছেন। জাপানের কোডাই নারাওকাকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্ট জিতেছেন। মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন জাপানের আকনে ইয়ামাগুচি। 6 নম্বর প্রশ্ন, ভারতে মোবাইল গেমিং ডেস্টিনেশনে প্রথম স্থানে রয়েছে কোন রাজ্য? প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। অপশন সি, ইন্ডিয়া মোবাইল গেমিং রিপোর্ট 2022 অনুযায়ী উত্তরপ্রদেশ মোবাইল গেমারদের সংখ্যার হিসেবে শীর্ষ রাজ্য হিসেবে আবির্ভূত হয়েছে। তারপরে রয়েছে মহারাষ্ট্র, রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে 5ম। উত্তরপ্রদেশ সম্পর্কে জেনে নেব। রাজধানী লখনৌ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল, লোকনৃত্য হচ্ছে রাষ্ট্রীলা কত্থক নটাঙ্কি। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও। উত্তরপ্রদেশের রানীপুর টাইগার রিজার্ভ ভারতের 53তম টাইগার রিজার্ভ হয়ে উঠেছে। উত্তরপ্রদেশ 2023 সালে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের আয়োজক হয়েছে। জল জীবন মিশনের আওতায় ট্যাপ কানেকশন প্রদানের নিরিখে শীর্ষস্থানে রয়েছে উত্তরপ্রদেশে শাহজাহানপুর জেলা। উত্তরপ্রদেশে প্রথম মহিলা পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন লক্ষ্মী সিং। 7 নম্বর প্রশ্ন, কোন দেশে ডিজেল সরবরাহের জন্য ফ্রেন্ডশিপ পাইপলাইন চালু করেছে ভারত? এই প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশ। অপশন এ, ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন চলতি বছরের জুন থেকে পরীক্ষামূলকভাবে বাংলাদেশে ডিজেল সরবরাহ শুরু করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বাংলাদেশের রাজধানী ঢাকা, মুদ্রা টাকা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আব্দুল হামিদ, স্বাধীনতা দিবস 26 মার্চ 1971। 8 নম্বর প্রশ্ন, 951 কোটি টাকায় মহিলা আইপিএল মিডিয়া রাইটস কিনল কোন কোম্পানি? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ, ভায়াকম 18, ফাউন্ডেড নভেম্বর 2007, হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র। 9 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড 2023 কে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন? পুরস্কার জিতেছেন ব্রেন্ডন ফ্রেজার। অপশন ডি, এস এস রাজামৌলি পরিচালিত RRR 2টি পুরস্কার জিতেছে, একটি সেরা বিদেশি ভাষা চলচ্চিত্রের জন্য এবং আরেকটি সেরা গান নাতু নাতুর জন্য। সেরা ছবি এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান,
সেরা অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার দ্য হোয়েলের জন্য, সেরা অভিনেত্রী কেট ব্ল্যানচেট, সেরা পরিচালক ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্সের জন্য। শেষ প্রশ্ন 10 নম্বর বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ক্লাস পেয়ে যাবে। ওকে, চলো 10 নম্বর প্রশ্ন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড সিটি কাউন্সিলের সদস্য হিসেবে শপথ নেওয়া সর্বকনিষ্ঠ এবং প্রথম LGBTQ মহিলা হলেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, জননী রামচন্দ্রন। অপশন বি, ইন্দো আমেরিকান অ্যাটর্নি জননী রামচন্দ্রন 17 জানুয়ারি 2023 মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড সিটি কাউন্সিলের সদস্য হিসেবে শপথ নেওয়া সর্বকনিষ্ঠ এবং প্রথম LGBTQ মহিলা হয়েছেন। তিনি আগে ওকল্যান্ড পাবলিক এথিক্স কমিশন সিটিতে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। LGBT বলতে বোঝায় লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডার, অর্থাৎ নারী ও পুরুষ সমকামী, উভকামী এবং রূপান্তরকামী। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের 10টা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 19 জানুয়ারি তোমাদের হোমওয়ার্কে 3টে প্রশ্নে প্রথম প্রশ্ন, 15 জানুয়ারি 2023 কততম ভারতীয় সেনা দিবস পালন করা হয়েছে? 75তম। 2 নম্বর, বর্ডার রোডস অর্গানাইজেশনের প্রথম মহিলা অফিসার হলেন কে? সুরভি জকমলা। 3 নম্বর, বাংলা বিভাগে সাহিত্য একাডেমি পুরস্কার 2022 পেলেন কে? তপন বন্দ্যোপাধ্যায়, বীরবলের জন্য। এই 3টে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য, যারা সঠিক উত্তর করেছো নামগুলো একবার দেখে নাও। এবার দেখে নাও কোশ্চেন অব দ্য ডে, 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, মিস ইউনিভার্স 2022 শিরোপা জিতলেন কে? সেকেন্ড কোশ্চেন, ভারতের প্রথম সংবিধান স্বাক্ষর জেলা হলো কোন রাজ্যের? কোল্লাম জেলা। অ্যান্ড থার্ড কোশ্চেন, ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে 5ম সর্বোচ্চ রান স্কোরার হলেন কে? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 19 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, বিশ্বে প্রথম কৃষির জন্য একটি SAT-1 ZA-008 নামক স্যাটেলাইট লঞ্চ করল কোন দেশ? দক্ষিণ আফ্রিকা। অপশন বি। 2 নম্বর, কোন দেশের সাথে বরুণা নামে নৌসেনা অনুশীলনের 21তম সংস্করণ শুরু করল? ফ্রান্স, ভারত। অপশন এ। 3 নম্বর, 75তম স্বাধীনতা দিবসে কোন ভারতীয় ছবিসহ ডাক টিকিট লঞ্চ করবে? শ্রীলঙ্কা, জওহরলাল নেহরু। অপশন সি। 4 নম্বর, চোদ্দতম বার স্প্যানিশ সুপার কাপ টাইটেল জিতল কোন ফুটবল ক্লাব? বার্সেলোনা। অপশন এ। 5 নম্বর, জাতিসংঘ কাকে গ্লোবাল টেরোরিস্ট হিসেবে ঘোষণা করল? আব্দুল রেহমান মাক্কি। অপশন এ। 6 নম্বর, প্রথম G20 হেলথ ওয়ার্কিং গ্রুপ মিট অনুষ্ঠিত হবে কোথায়? এটা অনুষ্ঠিত হবে কেরালা। অপশন ডি, কেরালা তিরুবনন্তপুরম। 7 নম্বর, মার্শাল আইল্যান্ডসে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে? সিবি জর্জ। অপশন এ। 8 নম্বর, কোন দেশের সাথে প্রথমবার সাইক্লোন ওয়ান নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করতে চলেছে ভারত? ইজিপ্ট। অপশন সি। 9 নম্বর, গ্লোবাল রিস্ক রিপোর্ট 2023 রিলিজ করল কোন সংস্থা? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। অপশন ডি। 10 নম্বর, দিল্লির বাইরে প্রথমবার আর্মি দিবসের প্যারেড কোথায় অনুষ্ঠিত হলো? বেঙ্গালুরু। অপশন ডি। 11 নম্বর, কোন রাজ্যে মাঘী মেলা উৎসব পালিত হচ্ছে? পাঞ্জাব। অপশন এ। 12 নম্বর, সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন ফিল্ম ফেস্টিভ্যালে নিচের কোন চলচ্চিত্রটি প্রদর্শিত হবে? তুলসী দাস জুনিয়র। অপশন ডি। 13 নম্বর, রে কয়ডেরও সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি কি হিসেবে বিখ্যাত ছিলেন? ডিস্ক জকি। অপশন এ। 14 নম্বর, 16 জানুয়ারি কোন শহরে G20 অধীনে Think20 মিটিং শুরু হয়েছে? ভূপাল। অপশন বি।
শেষ প্রশ্ন 15 নম্বর, অবসরের বয়সসীমা 62 থেকে বাড়িয়ে 64 বছর করতে চলেছে কোন দেশের সরকার? ফ্রান্স, অপশন ডি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস ভালো লাগলে, গ্রহণযোগ্য বলে মনে হলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।